শনিবার সাপ্তাহিক লকডাউনের দ্বিতীয় দিনে প্রথম দিনের মতোই লকডাউন সফল করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে পুলিশ প্রশাসন। উত্তর এবং দক্ষিণ কলকাতা, উত্তর কলকাতার শহরতলির বিভিন্ন প্রান্তে সেই ছবি উঠে এলো আমাদের ক্যামেরায়। শুনশান পথঘাট, রাস্তায় মানুষ নেই বললেই চলে, রাস্তায় চলছে কড়া নাকা চেকিং, জরুরি পরিষেবা ছাড়া সবকিছুই বন্ধ। এদিন সকালে সোদপুর মোড়ে দেখা গেল একই ছবি। এদিন যারা রাস্তায় বেরিয়েছিলেন তাদের থেকে পরিচয় জানতে চাইছে পুলিশ, কি কারণে তারা রাস্তায় বেরিয়েছেন তা জানতে চাওয়া হচ্ছে। জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তি ছাড়া বাকিদের ফিরে দেওয়া হচ্ছে, নিয়ম ভাঙলে আটক করছে পুলিশ। আজকে তো লকডাউন ডিক্লেয়ার হয়েছে গভর্নমেন্টের তরফ থেকে, আমরা সেটা এনশিওর করছি। মোটামুটি এমার্জেন্সি ছাড়া কেউ যাতে বাইরে না বেরোতে পারে, যদি কেউ দেখছি এনশিওর করছি যে মাস্ক ব্যবহার করছে কি না। এছাড়া যারা এমার্জেন্সি পারপাস কোথাও যাচ্ছে তাদের জিজ্ঞাসাবাদ করছি এবং প্রয়োজনে তাদের হেল্প করছি, তারা যাতে যেতে পারে। আননেসেসারি কেউ যেন রাস্তায় না বেরো, এটা এনশিওর করার জন্য আজকে আমরা বিভিন্ন জায়গায় ঘুরছি, সোদপুর, ব্যারাকপুর, যাতে এই লকডাউনটা মানুষ পুরোপুরিভাবে পালন করে এবং সমাজে সোসাইটির স্বার্থে এটা যেন হয়। এটা আমরা দেখছি ট্রাফিকের তরফ থেকে, থানার তরফ থেকে, সবাই কমিশনারেটে যত আছে সুপিরিয়ররা ঘুরছেন, সেটা এনশিওর করছে। স্বরূপ সামন্ত, বিজয় নাগের রিপোর্ট, চ্যানেল 10।